হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমাদের কৌতুক ব্লগটি শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে আমরা একটু ময়নাগুড়িতে যাচ্ছি। আমি অনেক আগেই সুমিতের বাড়িতে আসছিলাম, তো সুমির এখন রেডি হচ্ছে, তারপরে যাব ময়নাগুড়িতে। তো সুমির রেডি হচ্ছে বন্ধুরা, এই তো ব্যাগ নিয়ে নিল, একটু সেল দিয়ে দিবে, কারণ আমাদের কারণ আজকে প্রচন্ড রোদ, পুরা ঘামা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে না হালকা হালকা, কেন না জানলা বন্ধ করে দিছে ও, তো আমাকেও দিয়ে দিল। তো আমরা সাইকেলে করে যাচ্ছি, তা রাস্তাটা একটু দেখে নাও আমাদের এদিকে, আর প্রচণ্ড রোদ, তবুও যাওয়া যাচ্ছে। আমাদের সাইকেল স্ট্যান্ড, সাইকেল রাখতেছে ও। তো আমরা এখন একটু দোকানে কিছু নিলাম, কিছুটা খাওয়ার জিনিস, তো গাড়ির অপেক্ষায় আছি। তো গাড়ি আসছে, তারপর আমরা ময়নাগুড়ি যাবো। তো রুটি আসছি, তোমরা দেখতে পাচ্ছ গাড়ি নেই, তার মধ্যে গাড়িতে চলতেছে, তারপরে ময়নাগুড়ি গিয়ে দেখা হচ্ছে। নামলাম, নামার পরে ইন্টার দিয়ে যাচ্ছি পোস্ট অফিস। তো এখন ময়নাগুড়ির পেট্রোল পাম্পে আছি আমরা, পেট্রোল পাম্প ময়নাগুড়ি। তো আমরা দুজনে মিলে যাচ্ছি, যেহেতু প্রচণ্ড রোদ, তো এটা ময়নাগুড়ি কিছু না বাস স্ট্যান্ডের ময়নাগুড়ি বাস স্ট্যান্ড, যেহেতু প্রচণ্ড রোদ, আর কি করবো, এবার সে গাড়ি পার্ক প্রচণ্ড আরো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখন খাতাগুলো জমা দেবো, পুষ করবো, দেখে থাকবো কী দেখলে ডকুমেন্ট দেখলে দিচ্ছে ভিতরে। আমি বাইরে আছি, তো আমার তবু জমা দিয়ে আসবে, আমি বাইরে অপেক্ষা করে আছি, তো তারপর দেখা হচ্ছে এবার পুষ করা শেষ। এখন আমরা একটু ঘুরবো, অনেকদিন পর আসলাম ময়নাগুড়ি, ঘোরার পরে আবার রান্না দেবো বাড়ি। তো যাচ্ছি, সামনে কিছু দোকান আছে, অনেক দোকান, তার মধ্যে সামনে একটা পাশে স্কুল আছে, সেই স্কুলে মানে এখন একটু কাজ চলতেছে, সেখানে অনেক গ্যাঞ্জাম। ওকে, স্কুলের গেটটা দেখে নাও, এটা হলো স্কুলের গেট, ময়নাগুড়ি গার্লস স্কুল। তার পাশ দিয়ে আমরা রেডে যাচ্ছি, এর পাশে একটি এসে আছে, পার্ক আছে, এখানে পার্কের থেকে বাইরে থেকে যা কিছু দেখানো যায় তা দেখানোর চেষ্টা করবো। ময়নাগুড়ি পার্ক একটু দেখে নাও, আবার যাচ্ছি, এতে সে একটু মাঠ আছে, সেই মাঠটাও দেখবো, ওই মাঠটাও দেখানোর চেষ্টা করবো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো প্রচণ্ড রোগের জন্য ঘেমে গেছি। তো এটা কী রে বন্ধুরা, এই তো রোদ্রের মাঝখানে ময়নাগুড়ি মাঠ, এখানে খেলা টেলা হয়, ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয়। তো আগে এরকম বেড়া দেওয়া ছিল না, এখন বেড়া দিয়ে দিয়েছে। আর ওইদিকে এটাও নতুন, অনেকদিন পরে আসি, তো এখানে জিম করার জন্য কিছু দিয়েছে, বোঝানোর জন্য, জিম করার জন্যই অ্যাকচুয়ালি। এগুলোর মাধ্যমে যা কিছু করা যায় সেগুলো আমরা করলাম, ওগুলো স্লো মোশনের মাধ্যমে তোমরা দেখে নাও। তো এখানে এসে আমাদের একটু ভালো লাগলো, অনেকদিন পরে এগুলো দেখলাম, আবার নিজেও করলাম জিমনাস্টিকের মতো, খুব সাজানো গুছানো জায়গা। সকালবেলায় উঠে এসে এখানে প্রায় করে মনে হয় এদিকে ছেলেমেয়েরা, তো আমাদের ওদিকে তো নেই, তো আমরাও করলাম হালকা এই প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে। তো এখন আমরা অন্য জায়গায় যাব, তো আমাদের হয়ে গেছে এখানে ঘোরা। তো আমরা
চলছে খাওয়া খাওয়া তো গাড়ি ধরার জন্য মানাবুড়ি থেকে আবার পিছিয়ে আসতে হয় সিনেমা হল অনেক রাস্তা হেঁটে হেঁটে আসতে হবে গাড়ি ধরার জন্য তো আমরা এখানে যাচ্ছি গাড়ির অপেক্ষা আছি উপরে হালকা রাস্তা করলাম মিটে নিলাম তো এখন দেখছি তারপর তার মধ্যে গাড়ির অপেক্ষা আছি গাড়ি আছে তারপর আমরা যাবো এখান থেকে এটা হচ্ছে মানাবুড়ি স্টেশন এটা হচ্ছে মানাবুড়ি সিনেমা হলের পাশে যেখানে গাড়িগুলো দাঁড়ায় সেখানে আছি আমরা গাড়ির অপেক্ষায় তো স্টেপ পাড়ে আসলে আমরা যাবো তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে সাইকেলে করে যাচ্ছি এখন আমার বাড়ি বাড়ি গিয়ে বের হচ্ছে তোমরা সবাই তো ফ্রেন্ড মৈনাগুড়ি থেকে আসার পর স্নান স্নান টান করার পর খাওয়া দাওয়া করে আমি তো ঘুমিয়ে পড়ছিলাম আর সমীরের বাড়িতে মানে টিউশন পড়াইছিলাম তো তারপর সমীর আমাকে ফোন করলো তো ওদের এখানে আসলাম এই যে দেখতে পাচ্ছি ওরা বসে আছে এখানে আড্ডা তো বন্ধুরা আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো টাটা দেখা যাচ্ছে আরেকটা নতুন ব্লগ